হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ 50টি জেনারেল নলেজের প্রশ্নোত্তর নিয়ে, যেগুলো তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের যে সামনে WBP কনস্টেবল আসছে, তার সাথে ফুড এসআইয়ের এক্সাম আসছে এবং কলকাতা পুলিশ যে রিক্রুটমেন্ট হচ্ছে সেগুলো কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো অবশ্যই তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখে থাকবে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে, পরবর্তীতে আমাদের সাথে মিলে নেবে, এতে করে নিজেদের কিন্তু যে প্রস্তুতি সেটা কিন্তু একটু যাচাই হবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো এখানে প্রথম কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ, কোন বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়? তো ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় 1857 খ্রিস্টাব্দে সিপাহি বিদ্রোহ বা মহাবিদ্রোহকে বলা হয় ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। এই স্বাধীনতা সংগ্রাম প্রথম বলেছিলেন এই বিদ্রোহটাকে বিনায়ক দামোদর সাবরকর, হৃদয়নন্দনাথ মুখোপাধ্যায়, অধ্যাপক সুশোভন সরকার এই বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রামের আখ্যা দিয়েছিলেন। কারণ এই বিদ্রোহে যত সিপাহী অংশগ্রহণ করেছিল তার তুলনায় অনেক বেশি কিন্তু সাধারণ মানুষ এই যে বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ 1857 সালে, সেই বিদ্রোহে কিন্তু অংশগ্রহণ করেছিল। তাই আমাদের ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় 1857 সালে হয়ে যাওয়া সিপাহী বিদ্রোহকে, যার অপর নাম মহাবিদ্রোহ। তো চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। 2 নম্বর প্রশ্ন এখানে দেখতে চাও, স্ত্রী শিক্ষা বিস্তারের জনক কাকে বলা হয়? স্ত্রী শিক্ষা বিস্তারের জনক বলা হয় আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। তিনি 1849 খ্রিস্টাব্দে বেথুন সাহেবের সহযোগিতায় গঠন করেন ফিমেল জুবেনাইল সোসাইটি। ফিমেল জুবেনাইল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1849 খ্রিস্টাব্দে বেথুন সাহেবের সহযোগিতায়। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে গেল অপশন বি। এবং তিনি বালিকাদের জন্য 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। নেক্সট 3 নম্বর প্রশ্নটি এখানে দেখতে চাও, সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেন? সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেন? তো সতীদাহ প্রথাটি নিষিদ্ধ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন রামমোহন রায়ের প্রচেষ্টায়। বোর্লার্ড লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে এই যে সতী প্রথা সেটা কিন্তু নিষিদ্ধ করে। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, আল বিরুনি রচিত গ্রন্থটির নাম কি? আল বিরুনি রচিত গ্রন্থটির নাম কি? তো আল বিরুনি রচিত গ্রন্থ হচ্ছে কিতাবুল হিন্দ। কিতাবুল হিন্দ গ্রন্থটি রচনা করেছেন আল বিরুনি। নেক্সট 5 নম্বর প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছি তোমরা, কোন ভারতীয় রাজার সাম্রাজ্য ভারতের বাইরে বিস্তৃত ছিল? তো ভারতের বাইরে বিস্তৃত ছিল যে রাজার সাম্রাজ্য সেটি হচ্ছে অপশন ডি আমাদের কনিষ্ক ও চন্দ্রগুপ্ত মৌর্য উভয়েরই কিন্তু সাম্রাজ্য, সেটা কিন্তু ভারতের বাইরে বিস্তৃত ছিল। কনিষ্কের সাম্রাজ্য তাজিকিস্তান, দক্ষিণ উজবেকিস্তান এবং পাকিস্তানের উত্তর পশ্চিম পর্যন্ত বিস্তৃত ছিল। আর আমাদের চন্দ্রগুপ্ত মৌর্যর যে সাম্রাজ্য সেটা কিন্তু সেলোকাসকে পরাজিত করে তিনি সিন্ধু নদীর পশ্চিমের অংশ অধিকার করেছিলেন, এটা কিন্তু তোমরা মনে রেখো। নেক্সট 6 নম্বর প্রশ্নটা দেখো, হিন্দু পেট্রিয়টিক পত্রিকার সম্পাদক কে ছিলেন? হিন্দু পেট্রিয়টিক পত্রিকার সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হিন্দু পেট্রিয়টিক পত্রিকার সম্পাদক ছিলেন। এই যে হিন্দু পেট্রিয়টিক পত্রিকা, সেখানে কিন্তু ব্রিটিশদের হাতে যে নীল চাষীদের অত্যাচার, সেই অত্যাচারকে কিন্তু তুলে ধরেছিলেন এই পত্রিকায়। নেক্সট 7 নম্বর প্রশ্নটা দেখো, মর্লে মিন্টো সংস্কার কত সালে হয়? মর্লে মিন্টো সংস্কার কত সালে হয়? তো মর্লে মিন্টো সংস্কার 1909 সালে হয়। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এই মর্লে মিন্টো সংস্কার আইনটি কিন্তু আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট হিসাবেও পরিচিত, এটা কিন্তু অনেক সময় আসে। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো, 1916 সালে বাল গঙ্গাধর তিলক কোথায় হোমরুল লীগ গঠন করেছিলেন? 1916 সালে বাল গঙ্গাধর তিলক কোথায় হোমরুল লীগ গঠন করেছিলেন? তো 1916 সালে বাল গঙ্গাধর তিলক হোমরুল লীগ গঠন করেছিলেন পুনেতে। পুনেতে 1916 সালে বাল গঙ্গাধর তিলক হোমরুল লীগ গঠন করে। এবং 1920 সালে সারা ভারত হোমরুল লীগের
যে সভাপতি সেটা কিন্তু নির্বাচিত হয়েছিল আমাদের মহাত্মা গান্ধী, এটা কিন্তু অনেক সময় আসে। তো মহাত্মা গান্ধী কবে হোমরুল লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিল? তো সেটি হচ্ছে 1920 সালে। নেক্সট 9 নম্বর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, কোন সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন? তো মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন 1915 খ্রিস্টাব্দে। দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী। 21 বছর তিনি দক্ষিণ আফ্রিকায় বসবাস করেছেন। 1914 সালে 18 জুলাই গান্ধীজি ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন দক্ষিণ আফ্রিকা ছাড়া পর। 1915 সালে 9ই জানুয়ারি তিনি মুম্বাই এসে পৌঁছান। এবং এই যে গান্ধীজি ভারতে যে পদার্পণ করলো, সেই পদার্পণের দিনটাকে অর্থাৎ যে 9ই জানুয়ারি এই দিনটাকে কিন্তু স্মরণীয় করে রাখতে প্রতি বছর এই দিনটি প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়, এটা কিন্তু একটু মনে রেখো। নেক্সট 10 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, ক্রিপস মিশনকে কে একটি পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেন? ক্রিপস মিশনকে কে একটি পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেছিলেন? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ, মহাত্মা গান্ধী ক্রিপস মিশনকে একটি পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেন। স্যার স্যাফোর্ড ক্রিপস ছিলেন এই মিশনের প্রধান। নেক্সট, আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কততম? তো আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে সপ্তম স্তম্ভ, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখতে চাও, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি? তো পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গটি হচ্ছে গডউইন অ্যাস্টিন বা K2। এই গডউইন অ্যাস্টিনের উচ্চতা হচ্ছে 8611 মিটার। 8611 মিটার হচ্ছে আমাদের K2 বা গডউইন অ্যাস্টিনের তোমার উচ্চতা, 8611 মিটার। নেক্সট, ভারতের একটি অন্তর্বাহী নদী হলো কি? ভারতের একটি অন্তর্বাহী নদী হচ্ছে লুনি নদী, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 14 নম্বর প্রশ্ন এখানে দেখছ, ভারতের জলবায়ু কীরূপ প্রকৃতির? ভারতের জলবায়ু কীরূপ প্রকৃতির? তো ভারতের জলবায়ু মূলত ক্রান্তীয় মৌসুমী হয়েছে আমাদের ভারতের জলবায়ু। নেক্সট 15 নম্বর প্রশ্ন এখানে দেখতে হচ্ছে, ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত? তো ভারতের মৃত্তিকা গবেষণাগারটি অবস্থিত দেরাদুনে অবস্থিত ভারতের মৃত্তিকা গবেষণাগারটি। নেক্সট 16 নম্বর প্রশ্ন এখানে দেখতে, ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? তো ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটাও কিন্তু আমাদের দেরাদুনে অবস্থিত আমাদের এই বনভূমি গবেষণা কেন্দ্রটি। নেক্সট 17 নম্বর প্রশ্ন, ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? তো ধান উৎপাদনে আমাদের ভারতের প্রথম স্থান অধিকার করছে পশ্চিমবঙ্গ। এবং এই পশ্চিমবঙ্গের মধ্যে দেখো বর্ধমান জেলা সবচেয়ে বেশি ধান চাষ উৎপাদন করে, তাই এই বর্ধমান জেলাকে কিন্তু ধানের ভাণ্ডার বলা হয়, যেটা কিন্তু পূর্ব বর্ধমানকে কিন্তু ধানের ভাণ্ডার বলা হয়। ধান উৎপাদনে উত্তরপ্রদেশের স্থান হচ্ছে ভারতের দ্বিতীয়তম এবং ধান উৎপাদনে পাঞ্জাবের স্থান হচ্ছে ভারতের তৃতীয়তম, তো এগুলো কিন্তু একটু মনে রেখো। নেক্সট 18 নম্বর প্রশ্নটা দেখো, ভারতের বৃহত্তম পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত? তো ভারতের বৃহত্তম পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত? তো জামনগরে অবস্থিত ভারতের বৃহত্তম পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্রটি। এবং ভারতের প্রথম পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্র হলো ট্রাম্বে হচ্ছে ভারতের প্রথম পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্র। নেক্সট 19 নম্বর প্রশ্নটি আমরা দেখে নেব। 19 নম্বর প্রশ্ন এখানে দেখতে, ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি করা হয় কত সালে? ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি করা হয় কত সালে? তো 1881 সালে প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি করা হয়। নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখো,
কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যর সৃষ্টি হয়? কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়। নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভারতের সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো ভারতের সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখো, নিম্নের কোনটি উদ্ভিদ কোষ গঠনে একটি অপরিহার্য শর্করা? নিম্নের কোনটি উদ্ভিদ কোষে গঠনে একটি অপরিহার্য শর্করা? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, সেলুলোজ। সেলুলোজ এটি হচ্ছে উদ্ভিদ কোষ গঠনে একটি অপরিহার্য শর্করা, এবং সেলুলোজের গঠনগত একক হলো গ্লুকোজ, এটা কিন্তু তোমরা জেনে রেখো। নেক্সট 23 নম্বর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, প্রাণীদেহের সবচেয়ে দীর্ঘতম কোষ কোনটি? তো প্রাণীদেহের সবচেয়ে দীর্ঘতম কোষটি হলো স্নায়ুকোষ। স্নায়ুকোষ হচ্ছে প্রাণীদেহের সবচেয়ে দীর্ঘতম কোষ, এর দৈর্ঘ্য প্রায় 1 মিটার। মানবদেহের বৃহত্তম কোষ হলো ডিম্বাণু এবং ক্ষুদ্রতম কোষ হলো লঘু মস্তিষ্কের গ্যামিলিয় কোষ। গ্যামিলিয় কোষ হচ্ছে মস্তিষ্কের, এটি কিন্তু লঘু ক্ষুদ্রতম কোষ, লঘু মস্তিষ্কে এটা অবস্থিত। নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখো, নিম্নের কোনটি একটি পরিবর্তিত মৃদগত কাণ্ডের উদাহরণ? নিম্নের কোনটি একটি পরিবর্তিত মৃদগত কাণ্ডের উদাহরণ? তো এখানে সঠিক উত্তরটি হবে আমাদের অপশন এ, আলু হচ্ছে একটি পরিবর্তিত মৃদগত কাণ্ডের উদাহরণ। আলু হলো পরিবর্তিত মৃদগত কাণ্ডের উদাহরণ। গাজর ও শালগম হলো পরিবর্তিত মৃদগত মূল। চিনেবাদাম হলো একটি মৃদগত ফল। নেক্সট পিচার প্ল্যান্ট কি? তো পিচার প্ল্যান্টটি হচ্ছে একটি পতঙ্গভোগ বা কলসপত্রী উদ্ভিদ। পতঙ্গভোগ উদ্ভিদ হচ্ছে আমাদের পিচার প্ল্যান্ট, পতঙ্গভোগ বা কলসপত্রী উদ্ভিদ। এরা দেহের নাইট্রোজেন ঘটিত প্রোটিন খাদ্যের জন্য পতঙ্গদের ভক্ষণ করে। পতঙ্গের দেহে থাকে পুষ্টি রস শোষণ করে পুষ্টি সম্পন্ন করে এই পিচার প্ল্যান্ট। নেক্সট 26 নম্বর প্রশ্ন দেখো, কুইনাইন উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়? তো কুইনাইন পাওয়া যায় কাণ্ডের ছাল থেকে। আমরা কুইনাইন পাই কোথা থেকে? তো কুইনাইন আমরা কিন্তু শিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন পেয়ে থাকি। বর্তমানে কুইনাইন কিন্তু পরীক্ষাগারেও প্রস্তুত করা সম্ভব হচ্ছে। এই কুইনাইন কিন্তু ম্যালেরিয়া রোগের প্রথম কার্যকরী ঔষধ ছিল। এই শিঙ্কোনা গাছের ছাল থেকে তৈরি কুইনাইনটাই কিন্তু ছিল। নেক্সট 27 নম্বর প্রশ্নটা দেখো, হাইড্রোজেনে কয়টি আইসোটোপ রয়েছে? তো হাইড্রোজেনে আছে 3টি আইসোটোপ। সেই 3টি আইসোটোপ কী কী? তো সাধারণ হাইড্রোজেন বা পট্রিয়াম, ভারী হাইড্রোজেন বা ডাইট্রিয়াম এবং টাইট্রিয়াম। পট্রিয়াম, ডাইট্রিয়াম এবং টাইট্রিয়াম হচ্ছে এই 3টি আমাদের হাইড্রোজেনের আইসোটোপ। নেক্সট 28 নম্বর প্রশ্ন দেখো, যে সমস্ত রাশি প্রকাশের জন্য কেবল মানের প্রয়োজন হয় তাকে কী বলা হয়? তাকে আমরা বলি স্কেলার রাশি। তো এই স্কেলার রাশির কিছু উদাহরণ তোমরা দেখে রাখো, সেটা হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা। এইগুলো হচ্ছে আমাদের স্কেলার রাশির উদাহরণ। এইগুলোর কাছে শুধুমাত্র মানের প্রয়োজন হয় এই প্রকাশের জন্য, কোনো অভিমুখ নাই, শুধুমাত্র কিন্তু মান রয়েছে। নেক্সট 29 নম্বর প্রশ্ন দেখো, প্রমাণ, চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত? তাই সঠিক উত্তরটি হবে অপশন বি, 22.4 লিটার। নেক্সট 30 নম্বর প্রশ্ন দেখো, এক ক্যালোরি সমান কত জুল? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়েছে আমাদের অপশন বি, 4.2 জুল হয়েছে এক ক্যালোরি সমান। নেক্সট পরম শূন্য উষ্ণতার মান কত? তো -273 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমাদের পরম শূন্য উষ্ণতার মান। নেক্সট মেন্ডেলিভ কত খ্রিস্টাব্দে পর্যায় সূত্রটি আবিষ্কার করেন? মেন্ডেলিভ কত খ্রিস্টাব্দে পর্যায় সূত্রটি আবিষ্কার করেন
তো এখানে সঠিক উত্তরটি হবে 1869 খ্রিস্টাব্দে মেন্ডেলি পর্যায় সূত্রটি আবিষ্কার করেন। নেক্সট দেখো কম্পিউটার থেকে একটি প্রশ্ন রয়েছে, ইউএসবির পুরো নাম কি, ইউএসবির পুরো নাম বা ফুল ফর্ম কি? তো ইউএসবির ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস, ইউনিভার্সাল সিরিয়াল বাস হচ্ছে আমাদের ইউএসবির ফুল ফর্ম। নেক্সট কবে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল, কবে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে 26 নভেম্বর 1949 খ্রিস্টাব্দে ভারতের সংবিধান গৃহীত হয়। এবং ভারতের সংবিধান কবে কার্যকর হয় সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। নেক্সট 35 নম্বর প্রশ্ন দেখো, গণপরিষদ কবে ভারতীয় জাতীয় পতাকা গৃহীত হয়, গণপরিষদে কবে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়? তো ভারতের জাতীয় পতাকা গণপরিষদে গৃহীত হয় 22 জুলাই 1947 সালে। নেক্সট 36 নম্বর প্রশ্নটা এখানে দেখতে হচ্ছে, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল, গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে, দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল গণপরিষদের প্রথম অধিবেশন। নেক্সট 37 নম্বর প্রশ্নটি এখানে দেখতে পাচ্ছ, সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন, সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন কে? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি। নেক্সট 38 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি সর্বপ্রথম কে উত্থাপন করেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি সর্বপ্রথম কে উত্থাপন করেন? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, জওহরলাল নেহরু। নেক্সট ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে, তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি গৃহীত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 40 নম্বর প্রশ্ন, ভারতের অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয়, ভারতের অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয়? তো এখানে সঠিক উত্তরটি হয়েছে আমাদের অপশন সি, প্রতি 5 বছর অন্তর ভারতের অর্থ কমিশন গঠিত হয়। নেক্সট 41 নম্বর প্রশ্নটি আমরা দেখে নেব, স্মার্ট মানি কথাটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, স্মার্ট মানি কথাটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? তো এই কথাটি ব্যবহৃত হয় ক্রেডিট কার্ডের এই ক্ষেত্রে, তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমরা কমেন্ট করে জানাবে প্লাস্টিক মানি কোনগুলোকে বলা হয় বা কাকে বলা হয় প্লাস্টিক মানি। নেক্সট 42 নম্বর প্রশ্নটি দেখো, সংবিধান কোন সংশোধনী অনুযায়ী পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল, সংবিধানের কোন সংশোধনী অনুযায়ী পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়। নেক্সট জাতীয় প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয়, জাতীয় প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয়? তো এখানে সঠিক উত্তরটি হবে 1950 সালে জাতীয় প্ল্যানিং কমিশন গঠিত হয় বা স্থাপিত হয়। নেক্সট আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়, আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় কোন দিনটি? তো প্রতি বছর 21শে জুন এই দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। নেক্সট একটি বহিক্ষরা গ্রন্থির উদাহরণ দাও, একটি বহিক্ষরা গ্রন্থির উদাহরণ হয়েছে কি? তো একটি বহিক্ষরা গ্রন্থির উদাহরণ হয়েছে আমাদের লালা গ্রন্থি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোন যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করা যায়, তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করা যায় কোন যন্ত্রের সাহায্যে? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, অ্যামিটার যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করা যায়। নেক্সট 47 নম্বর প্রশ্ন দেখো, মগধ বর্তমানে কোথায় অবস্থিত, মগধ শহরটি বর্তমানে কোথায় অবস্থিত? তো মগধ বর্তমানে অবস্থিত বিহারে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রথম কোন ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন, জ্ঞানপীঠ পুরস্কার জয়ী প্রথম ভারতীয় কে? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, জি শঙ্কর গ্রুপ হচ্ছে প্রথম ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী, এবং প্রথম ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী মহিলা কে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। নেক্সট বৈদ্যুতিক বাল্বের ফ্লামেন্ট হিসেবে কোন ধাতু ব্যবহার করা হয়, বৈদ্যুতিক বাল্বের ফ্লামেন্ট হিসেবে কোন ধাতু ব্যবহার করা হয়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, টংস্টেন ব্যবহার করা হয় বৈদ্যুতিক বাল্বের ফ্লামেন্ট হিসাবে। নেক্সট
পঞ্চাশ নম্বর প্রশ্ন এখানে দিচ্ছ, কেশব নন্দন ভারতীয় বনাম কেরল রাজ্যের মামলা কত সালে হয়েছিল? কেশব নন্দন মামলাটি কত সালে হয়েছিল? তো কেশব নন্দন ভারতীয় বনাম কেরল রাজ্যের মামলা হয়েছিল 1973 সালে, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। তো এই ছিল 50টা কোশ্চেন তোমাদের গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ থেকে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংকস ফর ওয়াচিং। আর যারা আমাদের WBP এন্ড KP স্ক্যানার পিডিএফটি নিতে চাও তাহলে নিতে পারো, মাত্র 80 টাকা পেমেন্ট করে তোমরা কিন্তু এই পিডিএফটি সংগ্রহ করতে পারবে। আমাদের এই পিডিএফে কী কী পাচ্ছ? তোমরা পাচ্ছ WBP এবং KP বোর্ডের যে সমস্ত পরীক্ষা 2011 থেকে হয়েছে সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন তো তোমরা পেয়ে যাচ্ছ। এখানে জেনারেল নলেজ, ম্যাথামেটিক্স, জিআই, রিজনিং, ইংলিশ সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার রয়েছে। মাত্র 80 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এই পিডিএফটি তোমাদের সংগ্রহ করে নিতে পারো। তো এখানে কিন্তু মোটামুটি 3000+ MCQ কোশ্চেন আনসার রয়েছে, যেগুলো কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এবং আমরা জেনারেল নলেজের সাথে এক্সট্রা ডিটেলস অ্যাড করেছি যেগুলি তোমাদের আপকামিং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে। তো যারা WBP জন্য প্রস্তুতি নিচ্ছ বা KP-র জন্য প্রস্তুতি নিচ্ছ, সে SI হোক বা তোমার কনস্টেবল হোক, তার জন্য কিন্তু অবশ্যই তোমরা এটা সাথে রাখতে পারো, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে তোমরা বুঝতে পারবে কেমন ধরনের কোশ্চেন তোমাদের সামনে আসতে চলেছে। তো অবশ্যই তোমরা সংগ্রহ করিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করে এখানে পেমেন্ট করে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফটি সংগ্রহ করতে পারো। তো ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংকস ফর ওয়াচিং। এবং ভিডিওটি একটু শেয়ার করে দিও তোমার বন্ধুর সাথে, এর পরবর্তীতে আরও ভিডিও যাতে তাড়াতাড়ি আসার জন্য আমরা মোটিভেশন একটু পাই তার জন্য অবশ্যই একটু শেয়ার করে দিও। তো ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য।